সম্মানীয় দর্শক বন্ধু নতুন ভিডিওর সাথে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে আরও একটি বার স্বাগত জানায় বন্ধুরা প্রাইমারিতে খুব শীঘ্রই ইন্টারভিউ ও আবার নতুন টেট পরীক্ষা একটি বিরাট খুশির খবর কিন্তু এই মুহূর্তে প্রকাশিত হয়েছে তো অনেকেই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছেন যে এই ইন্টারভিউগুলি কবে হবে এবং কবে হবে নতুন টেট পরীক্ষা সে সম্বন্ধে অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন তলে কিন্তু আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক কিন্তু সুন্দর সুন্দর আপডেট কিন্তু পেয়ে যাবেন এবং অবশ্যই মনে রাখবেন এই ধরনের নতুন নতুন চাকরির আপডেট প্রকল্প আপডেট পেতে হলে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন বন্ধুর রাজ্যের টেট প্রার্থীদের উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আরও দুটি নতুন খুশির খবর জানানো হলো এই সবেমাত্র গত দশই ফেব্রুয়ারি প্রাইমারি টেট দু হাজার বাইশের ফলাফল প্রকাশিত হয়েছে আর পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এত কম সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ায় খুবই আনন্দিত হয়েছেন চাকরি প্রার্থীরা তবে শুধু যে তাড়াতাড়ি ফলাফল প্রকাশিত হয়েছে তাই নয় প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরের দিনই অর্থাৎ গত এগারোই ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে আরও দু দুটি নতুন খুশির খবর জানানো হয়েছে যা শোনার পর যেসব চাকরিপ্রার্থীরা প্রার্থীরা প্রাইমারি টেট দু হাজার সফল হতে পারলেন না তারা পুনরায় আসার আলো দেখতে পেলেন যারা এখনও পর্যন্ত পর্ষদের পক্ষ থেকে জানানো এই সুখবর দুটির বিষয়ে জানেন না বিশেষ করে তাদের জন্য রইল আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এগারোই ডিসেম্বর দু হাজার বাইশে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ঠিক তার দু মাসের মাথায় ফলাফল প্রকাশ করে দেওয়া হয়েছে এবং এতে খুশি প্রসন্ন হয়েছেন চাকরি প্রার্থীরা সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল একথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে দু হাজার তেইশ সালের শেষ দিকে নাগাদ পুনরায় রাজ্য জুড়ে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তার সব প্রকার আইনি ব্যবস্থা মেনেই হবে সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে সব কিছু ঠিকঠাক থাকলে এবার থেকে বছরে দুবার করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে তার জন্য অবশ্যই শিক্ষা দপ্তরকে অনুমতি দিতে হবে তা কার্যকর করা সম্ভব হবে এবং তার জন্য ইতিমধ্যে প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফ থেকে অ্যাডো কমিটির কাছে এই উদ্যোগ কার্যকর করার জন্য অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে অ্যাডহক কমিটির কাছ থেকে একবার সবুজ সংকেত মিললেই পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়টি কার্যকর করার জন্য অনুমতি চাইবে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ দু সালে তেইশ শেষের দিকে কিন্তু আবার প্রাইমারি টেট পরীক্ষা হবে তবে চাকরি প্রার্থীর উদ্দেশ্যে পর্ষ সভাপতি গৌতম পাল জানিয়েছেন যে শুধুমাত্র প্রাইমারি টেটে পাশ করলেই যে প্রাইমারি শিক্ষক হিসেবে চাকরিতে নিযুক্ত হতে এমনটা একেবারেই নয় যেমন অন্যান্য সব দপ্তরের ক্ষেত্রে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ঠিক তেমনি প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর পর্ষদের তরফ থেকে রাজ্যের প্রাইমারি স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং চাকরি প্রার্থীদের সেখানে আবেদন আবেদন জানাতে হবে তারপরেই চাকরি মিলবে তবে দু হাজার বাইশে টেট পরীক্ষার ফলাফল গত দশই ফেব্রুয়ারি প্রকাশিত হলেও এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে কবে চাকরিতে নিয়োগ করা হবে সে বিষয়ে পর্ষদের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি তবে আগামী কিছুদিনের মধ্যেই পরিষদের তরফ থেকে তাদেরকে চাকরি নিয়োগের করার ব্যবস্থা করা হবে এবং সেই সঙ্গে দু হাজার শেষের দিকে পরবর্তীতে যে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে তার সঠিক তারিখও জানিয়ে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে অর্থাৎ দু হাজার তেইশের শেষের দিকে কিন্তু প্রাইমারি টেট পরীক্ষা দু হাজার তেইশ হবে এবং যারা পাশ করেছেন তাদেরকে কবে পরীক্ষার জন্য আবার ডাকা হবে অর্থাৎ আবার কবে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নিয়োগে বিজ্ঞপ্তি সেখানে তারা আবেদন করবে কবে কী হবে সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রত্যেকটা দিন নতুন নতুন আপডেট দিয়ে থাকি আপনারা জেলার নাম লিখতে ভুলবেন না আপনারা কারা কারা উত্তীর্ণ হয়েছেন চাকরিতেই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন প্রত্যেকের জন্য ততক্ষণের জন্য জানাই গুড